সেই বাধাটা কি জানো? সেই বাধাটা হলো ঈশ্বরের বাক্য। আজ তুমি ঈশ্বরের বাক্য গ্রহণ করো, তুমি এখানে আসতে পারবে না। তাই জগৎ সংসারে সেই রাজা প্রভুর কাছে কি করলেন? আশ্রয় পেলেন। আর জমিদার জগৎ সংসার আমার প্রমোদে মেতে গিয়েছে, সে কিন্তু নরক যন্ত্রণা ভোগ করত। তাই তখন কি দেখা গেল? সেই বাইরে যাবে চিন্তা ভাবনা করছে যে আমার গর্ভে একটা পুত্র সন্তান আসবে, আজকে থেকে কেউ আমাকে বন্দনা দেবে না। যত সময় সময় উপস্থিত হলে 10 মাস 10 দিন অতিক্রান্ত হওয়ার পর সেই এলিজাবেথ একটি পুত্র সন্তান প্রসব করলেন। হ্যাঁ গো।